আসসালামু আলাইকুম, আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চার কনসালটেন্সির ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে আলোচনা করে থাকি, এবং আমরা এই স্টার্ট আপ ম্যাগাজিন এই অনুষ্ঠানটি প্রতিদিন আমরা পরিচালনা করে থাকি, যেখানে আপনি স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে নানা বিষয়ে আলোচনা দেখতে পাবেন এবং নানা বিষয়গুলো বুঝতে পারবেন। এবং আমরা স্টার্ট আপ এবং বিজনেসের বিভিন্ন কোশ্চেনগুলো, যেগুলো আমাদের স্টার্ট আপ এবং বিজনেসের জন্য অবশ্যই লাগবে এবং যেই টার্মগুলো অবশ্যই আমাদের বিজনেস বা স্টার্ট আপের জন্য প্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয়, সেগুলোই আমরা এই স্টার্ট আপ ম্যাগাজিনে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও আমরা এই স্টার্ট আপ ম্যাগাজিনের যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লস বি মেথড কি জিনিস, সেটি নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের এই ফুল আলোচনাটি বা ফুল কনসালটেন্সিটি আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির যে ইউটিউব চ্যানেল আছে লস ভেঞ্চার, সেখানে দেয়া থাকবে। অনুগ্রহ করে সেখান থেকে ফুল কনসালটেন্সিটি দেখে নেবেন। আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে স্টার্ট আপ এবং এসএমই বিজনেস যারা শুরু করবেন তাদেরকে আমরা কনসালটেন্সি দিয়ে থাকি, অর্থাৎ কিভাবে আপনি শুরু করবেন, কিভাবে শুরু করলে আপনার জন্য ভালো হয়, কিভাবে আপনি এগিয়ে যাবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করে থাকি। আশা করব আমাদের এই আলোচনাগুলো আপনাদের ভালো লাগছে এবং আপনারা সেই আলোচনাটি ভালোভাবে উপভোগ করছেন। আমরা দেখছি এখন অনেক স্টার্ট আপ গড়ে উঠছে, অনেক এসএমই বিজনেস গড়ে উঠছে, কিন্তু দেখা যায় যে আসলে স্টার্ট আপ বা এসএমই বিজনেসগুলো সঠিক গাইডলাইন সঠিকভাবে না আগানোর কারণে অনেক সময় বন্ধ হয়ে যায় বা বন্ধ হয়ে যেতে পারে। এজন্য ভালোভাবে পরিপূর্ণভাবে প্ল্যান মাফিক যদি আপনি যে কোনো বিজনেস শুরু করেন তাহলে আপনার সেই বিজনেসটি সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। এই ব্যাপারে আপনি বিশেষ করে স্টার্ট আপের ক্ষেত্রে আপনি যদি ভালো করে রিসার্চ করে নিয়ে আপনি আপনার বিজনেসটি শুরু করতে পারেন, তাহলে দেখবেন আপনার বিজনেসটি সুন্দরভাবে ভালোভাবে সামনে এগিয়ে যাচ্ছে। স্টার্ট আপ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বা স্টার্ট আপ নিয়ে অনেকে এগিয়ে যেতে পারে না, বা 2 বছর হলো বা 3 বছর হলো হঠাৎ স্টার্ট আপ বন্ধ হয়ে যায়, এর পিছনে বিভিন্ন কারণ আছে যেটি সম্পর্কে আমরা অনেকবার আলোচনা করেছি আমাদের স্টার্ট আপ ম্যাগাজিনে, এবং আমরা সেই কারণগুলো আপনাদের সামনে সঠিকভাবে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেছি। আশা করেছি আমরা এই স্টার্ট আপ কেন বন্ধ হয়ে যায় বা এসএমই বিজনেস কেন অনেক সময় বন্ধ হয়ে যায় সেই আলোচনাগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। এবং আমরা প্রতিটি স্টার্ট আপ বা এসএমই বিজনেস সম্পর্কিত বিভিন্ন প্রশ্নগুলো আমরা আপনাদের সামনে আলোচনা করে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করে থাকি। তা আজ আমরা যেই টপিক্সটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লস বি মেথড কী জিনিস, সেটি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি কয়েকটি ডাটা নিয়ে কথা বলে তারপর আমি মূল আলোচনায় চলে যাব। আপনি দেখবেন যারা নতুন স্টার্ট আপ নিয়ে কাজ করছে এই নতুন স্টার্ট আপ ফেল হবার সম্ভাবনা 90%, নতুন স্টার্ট আপ ফেল করার সম্ভাবনা 90%, নতুন বিজনেস ফেল করার সম্ভাবনা প্রথম বছরই 10%। যদি নতুন স্টার্ট আপ ফাউন্ডার হয়ে থাকে তাহলে সফলতার হার 18% বা 18%। 34% এসএমই বিজনেস ফেল করে যথাযথ মার্কেট ফিট প্রোডাক্ট না নিয়ে আসার কারণে, কত পার্সেন্ট? 34%। 75% ফিনটেক স্টার্ট আপ ফেল করে 2 দশকের ভিতরে। আমি 5টি তথ্য বা 5টি ডাটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আমি আবারও বলছি, নতুন স্টার্ট আপ নিয়ে যারা কাজ শুরু করে সেই নতুন স্টার্ট আপ ফেল হওয়ার সম্ভাবনা 90%। এক্ষেত্রে দেখবেন ফেল হয় বিভিন্ন কারণে, সঠিক প্ল্যান থাকে না, বা প্ল্যান আছে আইডিয়া ভালো কিন্তু ফান্ড থাকে না, অথবা ফান্ডও আছে প্ল্যানও আছে কিন্তু কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে সেটি অনেক সময় বুঝতে পারে না, বা যেটি মার্কেটের অনুযায়ী প্রোডাক্ট যেটি ফিট সেটি নিয়ে কাজ করে না, বিভিন্ন কারণে এই স্টার্ট আপগুলো ফেল হওয়ার সম্ভাবনা রয়ে যায়। তারপর হচ্ছে যারা নতুন বিজনেস সেটি ফেল করার সম্ভাবনা প্রথম বছরই 10%।
তারপর হচ্ছে যদি নতুন স্টার্টআপ ফাউন্ডার হয়ে থাকে, যার আগে কোনো স্টার্টআপ নিয়ে কোনো অভিজ্ঞতা নেই, আগে কোনো তার স্টার্টআপ নিয়ে কোনো ধারণা নেই, তাহলে তখন সফলতার হার মাত্র 18%। তাহলে এই ক্ষেত্রে সফলতা না হবার হার কত পার্সেন্ট? 82% বা 82%। 34% এসএমই বিজনেস ফেল করে যায়, যথাযথ মার্কেটের অনুযায়ী তারা সে প্রোডাক্ট নিয়ে তাদের বিজনেস শুরু না করার কারণে। আর 75% ফিনটেক স্টার্টআপ, যারা ফিনটেক নিয়ে কাজ করছেন স্টার্টআপ ফাউন্ডাররা, তাদের ফেল হবার সম্ভাবনা 2 দশকের ভিতর 75%। এখন আমরা যে ডাটাগুলো দেখলাম, সেই ডাটাগুলো অ্যানালাইসিস করলাম, এখানে আমি যে লস ভি ম্যাথডটি বলছি সেটি হচ্ছে লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা একটি ম্যাথড নিয়ে কাজ করছি, সেটি হচ্ছে লস ভি ম্যাথড। লস ভি ম্যাথড আমরা এটিকে এখন আমরা মানে আমরা এটি নিয়ে এখনও এক্সপেরিমেন্ট চালাচ্ছি, যেখানে আমরা লক্ষ্য করছি যে আসলে এই লস ভি ম্যাথডটা আমরা আশা করব স্টার্ট আপ যেরকম নতুন আইডিয়া নিয়ে কাজ করে বা এসএমই বিজনেস যেমন গতানুগতিক কোনো বিজনেস দেখে শুরু করা যায়, তো এই লস ভি ম্যাথডটা আমরা আশা করব এটি একটি সুন্দর বিজনেস মেথড হবে, কারণ এটি যেভাবে শুরু করা যায় বা এটি যেভাবে শুরু করলে ভালো হয় সেটি নিয়ে আমরা কাজ করছি, যে আসলে এই লস ভি ম্যাথডটা যে কোনো বিজনেস ওনার যারা আছে, যারা বিজনেস শুরু করতে ইচ্ছুক, তাদের সকলের জন্য ভালো হবে, কারণ আমরা চাই না কোনো বিজনেস শুরু করে সেটি বন্ধ হয়ে যাক বা কোনো বিজনেস শুরু করলে সেটি স্টপ হয়ে যাক। আমরা চাই সকল বিজনেস যেন সুন্দরভাবে ভালোভাবে লং লাস্টিং করে, লংজিভিটি থাকে এবং বিজনেসগুলো যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে। কারণ অনেক স্টার্ট আপ আপনি শুরু করলেন, অনেক স্টার্ট আপ আপনি একটি নির্দিষ্ট লক্ষ্য সেট করে এগিয়ে গেলেন, কিন্তু হঠাৎ দেখলেন বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেল। এজন্য সেই সকল কিছু মাথায় রেখে আমরা লস ভি ম্যাথড এটি নিয়ে আমরা কাজ করছি, যেটি আসলে এসএমই বিজনেস বা স্টার্ট আপের থেকে একটু ভিন্ন হবে, এতে ম্যাথডও ভিন্ন হবে এবং এটি পরিচালনা করা বা এই ম্যাথড অনুযায়ী আপনি বিজনেসটি যখন শুরু করবেন আশা করছি আমরা সেটি আপনার বিজনেসটি সাকসেস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কেন বাড়বে? কারণ এখানে কিছু ধাপ আছে বা এটার পরিচালনা বা পরিকল্পনা একটু অন্যভাবে আপনাকে শুরু করতে হবে, তো সেই বিজনেস মেথডটি নিয়ে আমরা আলোচনা করব, সেই বিজনেস মেথডটি কীভাবে করতে হবে, কীভাবে শুরু করতে হবে ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। কারণ আমরা দেখছি যে স্টার্ট আপ ফাউন্ডাররা অনেক সময় দেখা যায় যে শুরু করলে একটি নির্দিষ্ট লক্ষ্য সেট করে অনেক সময় ফান্ডের কারণে এগিয়ে যেতে পারে না বা ফান্ড পায় না, বা এসএমই বিজনেস যারা শুরু করে তারাও কিছু 2-3 বছর পরে অনেক সময় বিভিন্ন কারণে বন্ধ হয়ে যেতে পারে। তো এই লস ভি মেথডে আমরা এরকম কিছু নিয়ে কাজ করে আগাচ্ছি, যেন যারা এই লস ভি মেথড ফলো করে তাদের বিজনেস শুরু করবে তারা যেন সুন্দরভাবে সঠিকভাবে তাদের সেই আপনার ভালোভাবে এগিয়ে যেতে পারে। কারণ লস ভি মেথডে আপনার এটি 3 ধাপে বিজনেসটি শুরু করতে হবে, তো আমরা ডিটেলস এখনও এক্সপেরিমেন্টাল স্টেজে আছে, আমরা ইনশাল্লাহ এটার বিস্তারিত আলোচনা করব। আমরা সেটি লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এই মেথডটি নিয়ে কাজ করছি এবং এই মেথডটি কীভাবে সাকসেসফুল করা যায় বা এই মেথডটি কীভাবে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেটি নিয়েও আমরা কাজ করছি। তো আশা করব আমাদের এই লস ভি মেথড অনুযায়ী যখন কোনো বিজনেস আপনারা শুরু করবেন, আমরা 100 ভাগ না হলেও আমরা প্রায় কাছাকাছি আমরা আশা করব ইনশাল্লাহ সেই বিজনেসগুলো সাকসেস হবে এবং সেই বিজনেসগুলো খুব সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারবে। তো আমরা এই নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সেই অনুযায়ী আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, লস ভেঞ্চার কনসালটেন্সির সাথে থাকুন। আসসালামু আলাইকুম।